সম্মানিত দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী পশুর হাট। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে। আজ আপনাদের এই হাটে বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। এটা কি জাত? দেশি। কত যাচ্ছেন? 1,15,000। বয়স কত ভাই? 4 দাঁত। আনুমানিক ওজন? 5.5 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? 95। তা আপনার শেষ দামটা কত? কত? 1,10,000। এই গরুটাকে আপনার বাড়ির পোষা? না, কেনা। কেনা গরু? কোথায় থেকে নিয়ে এসছেন? নাটোর। ভাই এটা কি জাত? এটা কি জাত? জি বাংলা। জি বাংলা সার। বাংলা সার? কত যাচ্ছেন? 2,50,000। এর বয়স কত ভাই? 6 দাঁত। আনুমানিক ওজন? 8 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে ভাই? বলছে ভাই সব 2-এর নিচে। তাও 2-এর নিচে কেমন দাম বলছে? 1,70,000। 1,75,000। আচ্ছা আপনার শেষ দামটা কত? মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 2 লাখ হলে বিক্রি করবেন? সেই গরুটাকে আপনার বাড়ির পোষা? খামারের গরু? খামার থেকে কিনে নিয়ে এসছেন? এটা কি জাত? নেপাল। এটা নেপাল? কত যাচ্ছেন এটা? 2,20,000। 2,20,000। এর বয়স কত ভাই? 4 দাঁত। আনুমানিক ওজন? 7 মণ। এই গরু ক্রেতারা কোনো দাম বলেছে? মানে 1,60,000। 1,65,000। আচ্ছা আপনার শেষ দামটা কত? মানে কত হলে আপনি বিক্রি করবেন? 1,80,000 হলে বিক্রি করবেন? আচ্ছা এটাও কি আপনার খামারের গরু? হ্যাঁ, খামারের। ভাই এটা কি জাত ভাই? এটা দেশি। দেশি? এটা দেশি। এটা কত যাচ্ছেন? 1,60,000। 1,60,000। এটার বয়স কত ভাই? 4 দাঁত। 4 দাঁত। এটার আনুমানিক ওজন? 6.5 মণ। 6.5 মণ। ক্রেতারা এগুলোর কোনো দাম বলেছে? কত বলছে ভাই? 1,40,000। তা আপনার দামটা কত ভাই? মানে 1,50,000 হলে দিবেন? ভাই লালটা কি জাত? ভাই সাদাটা কি জাত? দেশি। এর বয়স কত ভাই? বয়স পুড়ে গেছে, মানে 6 দাঁত। এটা কত যাচ্ছেন? 1,70,000। এর আনুমানিক ওজন ভাই? 6.5 মণ। জি 6.5 মণ। 6.5 মণ। ক্রেতারা এই গরুর কোনো দাম বলেছে? কত বলছে? 1,40,000। আপনার শেষ দামটা কত এই গরুর? 1.5 লাখ হলে দিবেন? না, 35,000।
ভাইটা কি জাত? পাকিস্তানে কত যাচ্ছেন? কত? 1,30,000। আনুমানিক ওজন ভাই? আনুমানিক ওজন কত? 6 মণ? 7 মণ? ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এ গরুর? কত বলছে? কত বলছে ভাই? তা বলেন, একটা আইডিয়া দেন ক্রেতারা। কত বলছে ভাই ক্রেতারা? আচ্ছা ভাই, আপনার শেষ দামটা কত? মানে আপনি কত হলে গরুটা বিক্রি করবেন? মানে বাজারের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এই গরুকে আপনার বাড়ির পোষা? এটা কি জাত? এটি ক্রস ধরা যায়, দেশির ক্রস। দেশির ক্রস? কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,15,000। 1,15,000? বয়স? বয়স হয়নি এখনো। বয়স হয়নি? আনুমানিক ওজন? 4.5 মণ। 4.5 মণ? ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? আপনার দামটা কত? শেষ দামটা মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 1,05,000 হলে বিক্রি করবেন। এই গরুটাকে আপনার বাড়ির পোষান না ব্যবসা? ব্যবসা, বাড়ির পোষা গরু আমরা কিনে নিয়েছি। কোথা থেকে নিয়েছেন? গ্রাম থেকে। গ্রাম থেকে? ভাই, পাশের লালটা আপনার কি জাত ভাই? দেশি। কত চাচ্ছেন? 1,25,000। এর বয়স কত ভাই? 2 দাঁত। 2 দাঁত? এটার আনুমানিক ওজন? 5.5 মণ। ভাই, এই গরু ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এই গরুর? হ্যাঁ, লালটা কত বলছে? 1,00,000। আচ্ছা, আপনার দামটা কত ভাই? 1,15,000 হলে ছেড়ে দেবেন। এটা কি আপনার ব্যবসার গরু না বাড়ির পোষা? ব্যবসার গরু। কোথায় থেকে নিয়েছেন এই গরুটা? গ্রাম। গ্রাম থেকে? ভাই, এটা কি জাত? জি ভাই, দেশি। কত চাচ্ছেন? 1,10,000। এর বয়স কত ভাই? 2 দাঁত? আনুমানিক ওজন? 5 মণ। আচ্ছা, ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? কত বলছে ভাই? 95,000। 95,000? আচ্ছা, আপনার শেষ দামটা কত?
মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? একশো একশো হলে বিক্রি করবেন?